ও আপনার কাছে আসছি প্রথমে আপনারা এই মুহূর্তে ইন্টার্ন এবং মূলত কি কি জিনিস যেগুলো আমি সকাল থেকেই শুনছিলাম যে বেসিক ফ্যাসিলিটি আমাদের এই ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা পায় না মানে এগুলো তো পাওয়া উচিত এবং রেস্টরুম ডাক্তারবাবুও বলছিলেন রেস্টরুম থেকে শুরু করে বিভিন্ন কিছু কি মনে হয় যে এটা আসলে এই সিভিক ভলেন্টিয়ারদের ঢুকে পড়া হঠাৎ করে আর প্রথম তো সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে করছিলটা কি এই সিভিক ভলেন্টিয়ার কে মানে এত সহজে এত কিছু হয়ে যায় যদি মাথার ওপরে কেউ বড় কেউ না থাকে প্রথম কথা সিভিক ভলেন্টিয়ার বলে যাকে বলা হচ্ছে তাকে একাধিকবার আরজিকর মেডিকেল কলেজে পুলিশের স্টিকার লাগানো বাইক লাগিয়ে ঘুরতে দেখা গেছে এক নম্বর গেছে গেছে দু নম্বর সে যেখানেই থাকুক না কেন রাত্রির দুটোর সময় সেটা ভিজিটিং আমার নয় সে সেখানে কী করছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কালকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজের ডাক্তারি পড়ুয়া আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা দেখেছি এবং আরও অনেকে দেখেছেন রাজ্যের পুলিশ মানে পুলিশ কমিশনার পর্যন্ত উপস্থিত ছিলেন দীর্ঘ সময় একটা সেমিনার রুম থেকে একটা ব্লুটুথ হেডফোন খুঁজে বার করতে চব্বিশ ঘন্টা লেগে গেল দিদিকে ওই অবস্থায় পাওয়া গেছে সকাল আটটার সময় রাত্রি দুটোর সময় সে ডিনার করেছে তারপর ওই রাকে গ্রেফতার করা হচ্ছে গভীর রাতে সিপি যেখানে নিজে উপস্থিত সেখানে কী করে এতক্ষণ সময় লাগে একটা ব্লুটুথ হেডফোন খুঁজে বার করতে ওইটুকু সেমিনার রুম থেকে তিন নম্বর কথা আমি একটু এই নোটিশটা ফোকাস করতে অনুরোধ করবো পড়ুন আমরা শুনতে এই নয় অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের এমএস ভিপি স্যার ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছেন সেই কমিটিতে আরজিকর মেডিকেল কলেজের দুজন অধ্যাপক এবং এনআরএস মেডিকেল কলেজ থেকে একজন অধ্যাপককে নিয়োগ করা হয়েছে একটি মেডিকেল কলেজের এমএস ভিপি স্যারের জুডিসডিকশানে অন্য মেডিকেল কলেজের কোনো প্রফেসরকে নিয়োগ করার একতিয়া নেই সেটা করতে পারেন এইরকম কেসে স্যার তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে খুব গুছিয়ে পরিকল্পনা মাফিক ব্যাপারটাকে এমনভাবে পোর্ট্রে করা হচ্ছে যেটা পুলিশ শুরুতেই বলেছিল প্রথমে আমরা শুনেছি আত্মহত্যা পাগল প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে দিদিকে এমন কি বিভিন্ন লোকজন বলা হচ্ছে কোনো সম্পর্ক ছিল কিনা আমরা এই রাজ্যে একাধিকবার দেখেছি বারবারই কথাটা এসছে লাভ অ্যাফেয়ার এই যে ভিকটিম লিভিংয়ের কালচার আমরা বারবার করে দেখছি এম এস স্যারের এই যে সই করা নোটিশটা সেই নোটিশে একজন অন্য কলেজ থেকে ফ্যাকাল্টি নিয়ে এসে নিয়োগ করা হচ্ছে এটা একটি বহির্ভূত এটা একমাত্র ডিএমি স্যার করতে পারেন এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে কেন এইরকম কাজটা করা হচ্ছে এবং আমার শেষ কথাই বিষয়ে আরজিকর মেডিকেল কলেজের এখন যিনি প্রিন্সিপাল স্যার আছেন তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে বহুবার উঠেছে মিডিয়াতে বহুবার দেখানো হয়েছে বায়োমেডিক্যাল ওয়েস দুর্নীতি থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে বহু পয়সা দুর্নীতি তিনি অভিযুক্ত আটচল্লিশ ঘন্টার মধ্যে তার বদলির নির্দেশ ঘুরে গেছে তার জায়গায় নতুন প্রিন্সিপাল স্যার এসছেন তিনি জয়েন করেছেন অফিসে বসতে পারেননি এমন কোন প্রিন্সিপাল স্যার তার কী গুরুত্ব ওখানে যে তার বদলির অর্ডারের জন্য মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের জমানায় একটা দুর্নীতির ল্যাবে পরিণত হয়েছে এমন কোন ধরনের দুর্নীতি নেই যেটা ওখানে হয় না কীরকম বায়োমেডিক্যাল ওয়েস্ট দুর্নীতি আরজিকর মেডিকেল কলেজের নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী স্যার নিউজ নিউজে একাধিকবার বেরিয়েছে একাধিক প্রথম সারি নিউজ বেরিয়েছে তিনি একাধিকবার বলেছেন যে বায়োমেডিক্যাল ওয়েস যেগুলো আছে স্যালাইনের বোতল থেকে শুরু করে সিরিংস থেকে শুরু করে সেগুলো ব্ল্যাক মার্কেটের বিক্রি অভিযোগ করেছেন তিনি তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন একাধিকবার এবং এটা সতাব্দি বলছেন প্রিন্সিপালের যোগ এটা আরজিকর মেডিকেল কলেজ কমপ্লিটলি একটা দুর্নীতির আতুল ঘরে পরিণত হয়েছে এটা 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 হচ্ছে এটা হ্যাঁ মানে এখানে যিনি বসে রয়েছেন এখানে একজন ইন্টার্ন বসে রয়েছেন জুনিয়র ডাক্তার বসে রয়েছে চিকিৎসকরা বসে রয়েছেন এটা তো খুব ভয়ঙ্কর অভিযোগ করছেন আমি প্রথম বলি যে এটা শুধু ডাক্তারবাবুরা সবটা বলতে পারবেন না হয়তো যেহেতু তারা ওই কলেজে যুক্ত তার সুপার তার কিছু শুধু ওই লোকটা টাকা নিয়ে অ্যাডমিশন মানে রুগীর অ্যাডমিশন করে কিনা এইটুকু শুধু জানা যায়নি আর সব ধরনের দুর্নীতির সাথে যুক্ত একাধিকবার ট্রান্সফার হয়েছে আপনি বলুন স্বাস্থ্য দপ্তর ট্রান্সফার করলো আটচল্লিশ ঘন্টার মধ্যে রিভক্ত হয়ে গেল আবার ট্রান্সফার করলো মুর্শিদাবাদে আবার পনেরো দিনের মধ্যে পেরে এলো আমি বলছি স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে এখন একজন পিজিটি ও হ্যাঁ যে লোকটার কোনো অধিকার নেই আরেকজন চালাচ্ছেন তার নাম শ্যামা দাস যে লোকটা স্বাস্থ্য দপ্তরেরই লোক সে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যের সাথে কোনোভাবেই যুক্ত না তিনি একজন ডাক্তার তার ব্যক্তিগত সম্পর্ক আছে যে কোনোভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুধু সেই ক্ষমতার জন্য আজকে এরকম একটা দুর্নীতিগ্রস্ত বললে ছোট করা একটা চোরকে সুপারিনটেন্ডেন্ট করে রাখা হয়েছে এই হসপিটালে এবং যাকে বারবার ফিরিয়ে আনা হয় এবং অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি এখানে এসে বসেন একজন একটা কলেজের প্রিন্সিপাল ভিপি কাম সুপারকে এইভাবে যদি ছাত্ররা থেকে শুরু করে সমাজের ও এই ওদের দলের ডাক্তাররা অবধি আমি নাম করতে পারি চাইলে এই পুরো স্বাস্থ্য দপ্তরটা এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ হয়ে গেছে এইভাবে যদি একটা শ্রেণী একটা দল ডাক্তার তাকে ডাইরেক্ট এক ইউজ করছে মুখে বলতে পারছে না টিভির সামনে বলতে পারছে না তাদের ডিমান্ডকেও অস্বীকার করে একটা লোককে ট্রান্সফার করার পর আবার ফিরিয়ে আনা হচ্ছে ভাবুন লোকটার ভেতরে ক্ষমতা কতটা থাকতে পারে এবং পুরোটাই টাকার বিনিময় হচ্ছে অভিযোগ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে মেডিকেল সুপার একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সুপ্রজ্যোতি বাবু এটা লজ্জা এটা লজ্জা শুধুমাত্র আপনাদের নয় এটা গোটা সিস্টেমটার লজ্জা কারণ এই কলকাতায় যদি নিজের হসপিটালে নিজের ডিপার্টমেন্টের একটি সেমিনার রুমে একজন ডাক্তার একজন ম্যাডাম তিনি যদি সুরক্ষিত না থাকেন আমি কোন জেলার মহিলাদের নিয়ে উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোর ডাক্তার বাবু বা নার্সদের নিয়ে আমি কথা বলবো কলকাতা শহরে নিরাপদ নয় আপনারা সেই সিস্টেম তৈরি করতে পারেননি একেবারে বইক এবং আমি বারবারই বলছি যে কালো দিবস ছিল গতকাল আমাদের এটা একটা সারা ভারতবর্ষের জন্য কালা দিবস গেছে যে আমাদের এক নিজের ছোট বোনই বলা যায় জিগড়ের আমি প্রাক্তন ছাত্র তার আমাদের এরকম ইতিহাসে নব্বই বছরের কলেজ এরকম একখানা কালা দিবস আমরা কোনোদিন যে বেঁচে থাকবো এটা দেখার জন্য এরকম আমরা চিন্তা করতে পারছি না এবং এটা একটা বড় প্রশ্ন আমাদের মাথায় তুলে আসছে যে আমরা কোথায় বাস করছি এবং আমাদের নিরাপত্তা মানে মহিলাদের নিরাপত্তা কোথায় গেছে এবং আরেকটা জিনিস যে ডাক্তারদের প্রতি সমাজের যে যে রিয়াকশন আজকে নির্ভয়া কাণ্ডের পরে সারা দেশ উত্তাল হয়ে গেছিল একটি মেয়ে যে পনেরো বছর পড়াশোনা করেছে জয়েন্ট পেয়েছে নিট পিজি পেয়েছে সে গভর্নমেন্ট হাসপাতালে লক্ষ লক্ষ রুগীদের সেবা করে রাত্রিরে দু ঘন্টা ঘুমোতে গেছে তাকে তখন রেপ আর মার্ডার করার পরে এখনো সমাজ কিন্তু চুপ করে বসে আছে আজকে কিন্তু আরজি করে যে ওয় যেখানে আজকে আরজি করে সারা সমাজে থাকার কথা সেখানে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সমাজ কিন্তু আজকে সকল বুদ্ধিজীবীরা কেউই কিন্তু তাদের পাশে নেই ডাক্তারদের পাশে নেই এইটা এই ধরনের ওয়ান ওয়ে ট্রাফিক ওয়ান ওয়ে রিলেশনশিপ কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয় এটা করা এই জিনিসটা কি সমাজের করা উচিত এবং আরেকটা জিনিস এখানে ভাব চিন্তা ভাবনা যেটা আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা যারা ডাক্তারি পড়তে যাবে আগামী দিনে তারা তাদের মাথায় কি প্রশ্ন উঠলো না আজকে এটা একজন লেডি ডাক্তারের সাথে হয়েছে আমাদের হাজার হাজার বোনেরা যারা নার্সিং করছে যারা প্যারামেডিক্যাল স্টাফ করছে যারা এইরকম সরকারি হাসপাতালে থাকেন ট্রেনিং নেন রাতবিরাতে অনেক রুগীর সেবা করেন তাদের নিরাপত্তা কোথায় সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় সবসময় ঘুরছে এবং আমার মনে হয় যে সরকারের ফাস্ট ট্র্যাক কোর্ট মাননীয় বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট করা হবে একটা এমন নজিরবিহীন এই যে দোষী সাব্যস্ত যে হবে তাকে কিন্তু এমন নজিরবিহীন পানিশমেন্ট দিতে হবে যাতে মানুষ একটু ভয় পায় মানুষের মাথার থেকে কিন্তু লয়ের প্রতি কোনো ভয় অ্যাবসলিউটলি কোনো ভয় নেই কেন যা পারছে নির্ভয়া কাণ্ডের পরে আমরা ভেবেছিলাম যে ভারতবর্ষ এরকম একখানা কাণ্ড কোনোদিন দেখবে না কিন্তু আবার ন তারিখ আমরা দেখলাম যে আরেকটি ভাগ্যহীনা ডাক্তার তার কিন্তু তাকে একেবারে ক্ষত বিক্ষত করে মারা হয়েছে এবং তা নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে সমাজ কেন চুপ করে বসে আছে বেশ বেশ আমি আমি জিষ্ণুবাবু এবং তথাগত বাবু দুজনের